সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে সংঘাতের মধ্যে দলে দলে দেশ ছাড়ছে শত শত বিদেশি নাগরিক। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তীব্র সংঘর্ষের কারণে সুদান থেকে প্রায় 3 লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়তে পারে। ক্ষমতার দ্বন্দ্বে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয় 15 এপ্রিল। রাজধানী খার্তুমে দুপক্ষের সংঘর্ষ চলতে থাকায় দেশটি ছেড়ে যাচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকেরা। কিছু কিছু দেশ তাদের কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে। বুধবার 58 দেশের 1600 বেশি বিদেশি নাগরিক এসে পৌঁছায় সৌদি আরবে। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ইয়েমেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, জার্মানি ও ফরাসি নাগরিক। সুদান থেকে বিমান ও সমুদ্রপথে সরিয়ে নেওয়া হয়েছে ফরাসি নাগরিকদের। বুধবার বিমানে প্যারিসে পৌঁছায় 209 ফরাসি নাগরিক সহ 500 বেশি মানুষ। টুইটে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির 200 নাগরিক সহ 700 বেশি বিদেশি নাগরিককে সরিয়ে এনেছে জার্মানি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, সুদান থেকে সরিয়ে নেওয়া হয়েছে 300 বেশি ব্রিটিশ নাগরিককে। 8টি ফ্লাইটে তাদের সরিয়ে নেওয়া হয়। 3টি বিমানে 684 তুর্কি নাগরিককে তুরস্কে ফিরিয়ে আনা হয়েছে। সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা হয়ে তাদের তুরস্কে ফেরানো হয়। সরিয়ে নেওয়া হয় চীনের 300 নাগরিককে। শুক্রবার ফেরানো হবে আরও 800 জনকে বলে জানিয়েছে চীন। এদিকে বুধবার রাতে সুদান থেকে ভারতীয় নাগরিকদের বহনকারী বিমান এসে পৌঁছায় নয়াদিল্লিতে। প্রথম ধাপে আসেন 360 জন ভারতীয় নাগরিক বলে জানায় এনডিটিভি। ভারত সরকার পরিচালিত এই উদ্ধার অভিযানের নাম অপারেশন কাবেরি। এএফপি জানায়, গত কয়েকদিনে বিদেশিদের পাশাপাশি কয়েক হাজার সুদানি নাগরিক মিশর, জর্ডান, দক্ষিণ সুদানে আশ্রয় নিয়েছেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।